এখানে একসময় যা ছিল বিস্তীর্ণ জলাশয়, ভাবা যায় সেখানেই তৈরি হবে জাপানের টয়োটা গাড়ি। শুধু টয়োটা নয়, মিৎসুবিশি, সুজুক লিমিটেডের মতো কোম্পানিরা গাড়ি বানাবে ঢাকায়। নারায়ণগঞ্জের 2500 উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে 100 একর জমিতে তৈরি করা হয়েছে জাপানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2019 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশনের যৌথ উদ্যোগে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলটি স্থাপনের পর থেকে ভূমি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে জাপানের সুমিতোমো কর্পোরেশন নামের প্রতিষ্ঠান। ইকোনমিক জোনটিতে বর্তমানে বিশাল এলাকা জুড়ে চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। প্রকল্প এলাকায় রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সংযোগ স্থাপন সহ অন্যান্য পরিষেবা উন্নয়নের কাজ চলমান রয়েছে। বর্তমানে এই অঞ্চলটির প্রবেশপথে বড় সড়ক নির্মাণ করা হয়ে গেছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটিতে মূল প্রবেশপথের সড়কের দুই পাশে সড়কবাতি লাগানো হয়ে গেছে। অঞ্চলটির ভেতরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বর্তমানে বেশ জোরেশোরে এগিয়ে চলছে। কর্তৃপক্ষ মূলত দুইটি ফেজে এই অর্থনৈতিক অঞ্চলের কাজ করছে। প্রথম ফেজে 200 একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চলের যাবতীয় অবকাঠামো নির্মাণ এবং পর্যায়ক্রমে বাকি ভূমিও ব্যবহার উপযোগী করে তোলা হবে। এরই মধ্যে শিল্প কল কারখানা স্থাপনের জন্য এখন পর্যন্ত 180 একর উন্নত জমি বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি জমিগুলো শীঘ্রই হস্তান্তর করা হবে। এখানে বিনিয়োগ করতে জাপানের টয়োটা, মিৎসুবিশি, সুমিতোমো, তাওয়াকি, সুজুক লিমিটেডের মতো 40টি কোম্পানি সহ অন্যান্য দেশের আরও 10টি নামিদামি প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের এই বিশেষায়িত অঞ্চলই তৈরি হবে জাপানের টয়োটা গাড়ি। সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে পরিবেশ বান্ধব অটোমোবাইলস, অ্যাসেম্বলি, মোটরসাইকেল, সেলফোন, হ্যান্ডসেট সহ বিশেষ ইলেকট্রনিক্স পণ্য, ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে। দেশি বিদেশি খাতে 1.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এই অর্থনৈতিক অঞ্চলে। এরই মধ্যে গেল বছরের ডিসেম্বরে বিশেষ এই জাপানিজ অর্থনৈতিক অঞ্চলটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাইলফলক সৃষ্টি হবে বলে মনে করছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এরই মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলে তুর্কি কোম্পানি আর্সেলিক এবং জার্মান কোম্পানি রুডলফের সাথে যৌথ উদ্যোগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে এখানে তাদের কারখানা নির্মাণ শুরু করেছে। 40 একর জমি নির্ধারণ করে তারা, যার মধ্যে সিঙ্গার একাই পেয়েছে 35 একর জমি। বেজা সূত্রে জানা গেছে এই অঞ্চলে 10 একর করে জমি নির্ধারণের জন্য জাপানের ওন্ডা কর্পোরেশন এবং নিক্কা কেমিক্যালসের মধ্যে 2022 সালের 6 ডিসেম্বর বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ওন্ডা গ্যাস মিটার উৎপাদন করবে এবং নিক্কা রাসায়নিক উৎপাদন করবে। জাপান সহ অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে বর্তমানে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আশা করছেন সব কিছু ঠিকঠাক থাকলে 2023 সালের নভেম্বরে প্রথম ধাপের এবং পরের বছর দ্বিতীয় ধাপের উৎপাদন শুরু করবে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। ইকোনমিক জোনটি পুরোপুরি চালু হলে শিল্প প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি কাজের সুযোগ পাবেন স্থানীয়রাও। অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকার এবং জাপানের অংশীদারিত্বে এখানে বেজার শেয়ার রয়েছে 24%, জাইকার 15% এবং সুমিতোমো কর্পোরেশনের শেয়ার 61%। দেশি বিদেশি যে কোনো কোম্পানি এই জোনে বিনিয়োগ করতে পারবে। ইতোমধ্যে 40টি বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে জাপানি কোম্পানি রয়েছে 30টি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী রয়েছে। এই অর্থনৈতিক অঞ্চল জাপান এবং বাংলাদেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তরকে সহজতর করবে। এছাড়া অর্থনৈতিক অঞ্চলে একটি পৃথক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে। বহুজাতিক ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ফার্মটি 2023 সালের শেষ নাগাদ
$78 মিলিয়ন গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন শুরু করার অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে তারা প্ল্যান্ট থেকে রপ্তানির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি দ্রুত বর্ধনশীল স্থানীয় বাজারকে লক্ষ্য করে এগিয়ে যেতে চায়। বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশন যৌথভাবে এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ করছে। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের পর এ অঞ্চল নিয়ে আলোচনা শুরু হয়। ওই সফরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বাংলাদেশ সফরের সময় বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচিত হয়েছিল। 2016 সালে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা হাতে নেয় এবং একই বছর জাপান সরকার বিশ্ববিখ্যাত সুমিতোমো কর্পোরেশনকে ডেভেলপার হিসেবে নিয়োগের সুপারিশ করে। 2018 সালে একটি সম্ভাব্যতা সমীক্ষার পর নারায়ণগঞ্জের 2500 একটি জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পক্ষে মত দেয় জাইকা। যৌথ উদ্যোগের এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য 2019 সালে বেজা এবং সুমিতোমো কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি বাস্তবায়নে মোট খরচ হবে ২,৫৮২,১৭,৯৭,০০০ টাকা, যার মধ্যে দেশের সরকারি তহবিল থেকে ৪,৫৪,৩৫,৩৮,০০০ টাকা এবং জাইকা ঋণ থেকে ২,১২৭,৮,৫,৮টাকা খরচ করা হবে। বাংলাদেশ এবং জাপান যেন অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে একমাত্র জাপানের পতাকার, আর বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনে এগিয়ে আসছে জাপান সরকার। বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং মাতারবাড়িতে পাওয়ার হাব প্রতিষ্ঠায় জাপান সরকারের সক্রিয় সহযোগিতা যেন বন্ধুর চেয়েও বেশি কিছু। এসব উন্নয়ন কর্মকাণ্ড জাপান এবং বাংলাদেশের মধ্যে ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনও রয়েছে। কর্তৃপক্ষ আশা করছে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে এবং এখানে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া ও ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য অঞ্চলের জন্য বিনিয়োগের কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রায় ৩০০ কোটি মানুষের বাজার হতে পারে বলে মনে করছে সরকার। আন্তর্জাতিক মানের অবকাঠামো ও পরিচালন ব্যবস্থা সম্বলিত এই অর্থনৈতিক অঞ্চল শুধু জাপানি নয়, সব প্রকার দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে হাজার হাজার তরুণের স্বপ্নের গন্তব্য হবে জাপানিজ ইকোনমিক জোন এবং জাপান বাংলাদেশের মধ্যে টেকনোলজি ট্রান্সফারের পথ আরও সুগম হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।